দুই প্রেমিকাকে বিয়ে করেছেন বলে পঞ্চগড়ের রনিকে যারা মহান ভাবছেন কিংবা বড় মনের অধিকারী ভাবছেন তারা কি জানেন আসল কাহিনী তাহলে মন দিয়ে শুনুন মূলত রোহিণী বর্মন একজন ভণ্ড প্রেমিক বলা যায় লম্পট কারণ সে তার প্রথম প্রেমিকা ইতিরানির সাথে তিন বছর ধরে রিলেশন করে গোপনে ছয় মাস আগে এক মন্দিরে গিয়ে বিয়ে করে তাদের লতুবুতু প্রেম চলতে থাকে এর মধ্যেই পড়েন। রণী মমতা মমতার সাথেও তার চলতে থাকে। রাতে মমতার বাড়িতে বদমাস রনি যাওয়ার পর মমতার বাড়ির লোকজন তাকে আটকে রাখে তারপর উত্তম মধ্যম হালকা দেয় তারপরে আছে পরের দিন রণী ও মমতাকে আদালতে নেওয়া হয় তারপর এক পুরোহিত দিয়ে বিয়ে পড়ানো হয় এই খবর পেয়ে প্রথম প্রেমিকা ইতি রণের বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের জন্য চাপ দেয় তারপর বাধ্য হয়ে রনির পরিবার একসাথে ইতি ও মমতার সাথে বিয়ের আয়োজন করে আর তাতেই ভাইরাল হয় ইতি মমতা রনি এখানে কোনো প্রেম নেই মহানুভবতা নেই বড় মনের কোনো পরিচয় নেই এখানে আছে শুধু নিচক ভণ্ডামি রনির লুজ্জামি আর আপনারা সোশ্যাল মিডিয়াতে না বুঝে না জেনে রনিকে হিরো করে দিয়েছেন আপনারা কি জানেন রনি পলিটেকনিক্যাল পরে একজন ছাত্র শতভাগ বেকার এখন ইতিও মমতাকে গরিবের সংসারে কি করে চালাবে কত বড় দুশ্চিন্তা কত টেনশন আপনারা তাকে হিরো বানিয়ে দিলেন বড় মনের পরিচয় আরে এত দারুণ প্রেমিক দুজনকে মন দিয়েছে দুজন কে এনেছে না একজনকে মন দিয়ে গোপনে বিয়ে করছে আরেকজনের এখানে গিয়া দুই নম্বরে করতে গিয়া ধরা পড়ে তারা পিটনি দিছে তারপরে একত্রিত করে বিয়ে দিছে এখন ঘটনা জানবেন তারপর কাউকে হিরো বানাবেন হলে সমস্যা আসে মনে রাখবেন এখনকার সমাজের যে চিত্র গাঞ্জার ডিলারি গাঞ্জা প্রতিরোধ কমিটির সভাপতি